সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের যে ধানের জাতটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃধান 98। আমরা জানি যে আউশ সিজনে আমাদের সব থেকে মেগা ভ্যারাইটি হিসেবে বাংলাদেশে ছিল বৃধান 48। আমার সাথে আছে দীপক দাদা, আমাদের কৃষক ভাই। দেখুন, আমার পিছনে সুন্দর একটা আউশের ক্ষেত দেখা যাচ্ছে। এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না কিন্তু যেটা আউশ ধানের ক্ষেত, আমাদের বোরো বা ব্লকের ধানের মতো মনে হচ্ছে। তো এই জাতটি বৃধান 98, আউশ ধানের নতুন জাত। এটা 2020 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অবমুক্ত করা হয়। এবং এই জাতের আপনার জীবনকাল হচ্ছে 106 থেকে 110 দিন, 110 দিন মতো জীবনকাল। কিন্তু ফলনটা প্রায় 6 টনের কাছাকাছি হেক্টরে, যেটা কিন্তু বোরোতেই দেখছি আমরা 7 টন 7.5 টন ফলন হয়, মানে বোরোর কাছাকাছি। তো এটা একটা দারুণ সম্ভাবনাময় জাত। এবং এই জাতের সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটার হাইট কিন্তু 103 থেকে 106 সেন্টিমিটার হবে, এবং গোড়াগুলো অনেক শক্ত, তাই না? ধান দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে, এবং কোনোভাবেই কিন্তু হেলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি সুষম সার আপনারা প্রয়োগ করেন এবং রোজার চাষ করতেন, তাই না? এখানে পাট চাষ করতাম, পাট চাষ করতেন, বা যারা এখন আমি কিছু পাতও দেখছি যে ইরি ভোজন বা রাতুল যে স্থানীয় জাত আছে সেটা না করে এখন এই যে আপনারা বৃধান 98 করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে সুন্দর হবে? সুন্দর হবে সেরকম লাগছে স্যার। এবং এই যে বৃধান 98, এটা তো নতুন জাত, তাই না? এটা কিন্তু বাইরে পাওয়ার কথা না। তো এইটা আপনারা এই বীজ কিভাবে পেলেন? মুনির ভাই কিছু অফিস নড়াইল কিছু অফিস থেকে আমাদের দিছিল, এবং আমাদের অফিস থেকে একটা নির্দেশনা ছিল যে গুচ্ছ আকারে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করার। আমাদের উপ সহকারী কৃষি অফিসারের সহায়তায় আপনারা যে এত সুন্দর একটা আউশের এত বড় ক্ষেত আসলে কিন্তু আমাদের নড়াইলে এইভাবে দেখা যায় না, তো সেখানে এটা আসলে খুবই চমৎকার। আমার মনে হয় যে এটা দেখে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে। আমার এতে যদি ফলন হয় স্যার, এতে অন্য কৃষকরা এই দেখে তখন আর স্থানীয় জাত না লাগিয়ে তারা এই যে বৃধান 98, এটা কিন্তু চমৎকার একটা সম্ভাবনাময় জাত হতে পারে আমাদের এই অঞ্চলের জন্য আউশ ধানের ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে, এ ধরনের আরও কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন।